Assalamualaikum, Welcome back to Shafin's Kitchen. যে যেখান থেকে আজকের আমার এই পর্বটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের পর্ব মোরুল্লা মাছ বা এমন ছোট মাছের তোপিয়াজা নিয়ে। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 100 গ্রামের মতো ছোট মাছ নিয়েছি, আর আমি নিয়ে নেব এখানে 3টা আর ছোট ছোট আলু কুচি, আর নিয়ে নেব 3টা পেঁয়াজ কুচি। এই মাছটি রাঁধতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। নিয়ে নেব কয়েকটি কাঁচা মরিচ, মাঝখান থেকে এমন ফালি করে নিয়েছি, আর নিয়ে নেব একটা ছোট টমেটো, এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে নেব 5টা কোয়া রসুন কুচি, দিয়ে নেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে নেবে। এর মধ্যে দিয়ে নিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে দিয়ে নেব প্রায় 4 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন সব উপকরণগুলি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি চুলার উপরে দেব। আমি চুলার উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটি খুলে নেব। আমি এই মাছটি রান্না করতে কিন্তু কোনো পানি দেইনি, টমেটো থেকে অনেকটাই পানি বার হয়েছে। এই পানি দিয়ে এই আলু ও মাছটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে নিচে থেকে একটু নেড়ে নেব। আবারও ঢাকনা দিয়েই মাছটিকে রান্না হতে দেব। আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নেব। মাছ থেকে যখন তেলটি এমন উপরে উঠে আসবে, আমি আবারও এইভাবে নিচে থেকে নেড়ে নেব। এই সময় যদি আপনাদের মাছ ও আলুটি সিদ্ধ না হয়, আপনারা একটু পানিও দিয়ে নিতে পারেন। এই সময় খুব আলতো করে নেড়ে নেব যেন মাছগুলি ভেঙে না যায়। মাছ রান্নাটি হয়ে গেছে, আমি এখন কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নেব। এখন আমি চুলাটা অফ করে দেব। আপনারা যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না, তারা এইভাবে এই মাছটিকে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরের কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।